মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অসামান্য অবদান, উদ্ভাবনী নেতৃত্ব, সেটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি একজন ব্যক্তির নামে দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এটি বাংলাদেশের জন্য যে কত গর্বের। আমরা অবশ্য এমনকি এসব গর্বের জায়গাতেও আমরা কেন জানি বড্ড বেশি দলাদলি করি। কদিন আগেও যখন সুন্দর সুন্দর ছবি দেখছিলাম, একটা জায়গায় দেখলাম সবাই বেশ উচ্ছ্বসিত, একটা খুব শক্তিশালী দেশের তরুণ প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে বসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে কথা বলছেন, এমনভাবে বলছেন অনেকটা যেন মনে হয় মায়ের পাশে ছেলে বসে কথা বলছে। আমি গত প্রায় পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশ্বসভায় বিভিন্ন জায়গায় যাবার আমার সৌভাগ্য হয়েছে এবং এই চিত্রটি এতবার দেখেছি। বিশ্বের এত শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে এই একইভাবে দেখেছি যে আমার কাছে বিষয়টি একেবারেই নতুন মনে হয়নি। কিন্তু এটি যে ঘটে বারবার, প্রত্যেকবারই একরকমের বিস্ময়ের একটা ঘোর লাগে যে একজন মানুষ, তিনি তার সঙ্গে যখন কেউ কথা বলেন, কথা বললে তখন সাথে সাথেই সে মানুষটি ধরে নেন যে এই মানুষটিকেই যেন আমি খুঁজছিলাম। এবং আমি কত সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে বলতে শুনেছি, ইউ আর লাইক মাই মাদার, এবং আমার কোনো পরামর্শের দরকার হলে আমি কি আপনাকে একটা ফোন করতে পারি? এবং মাননীয় প্রধানমন্ত্রী একটু ঠাট্টা করেই আমরা যারা আশেপাশে থাকি আমাদেরকে বলেন, আর কত ছেলে মেয়ে আমার হবে। তো প্রায়শই এই তার সঙ্গে এই ঘটনাটি ঘটে। এবং যিনি এইভাবে মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা পান, সেই শ্রদ্ধা, সেই সম্মান, সেটি কিন্তু বাংলাদেশের জন্য, যে বাংলাদেশকে তিনি গড়ে তুলছেন, এবং বাংলাদেশের মানুষের জন্য সেটা একটা প্রাপ্তি। কিন্তু আমরা সেটাকে এত বেশি দলাদলির মধ্যে আমরা চলি যে এই শ্রদ্ধা সম্মানটুকুকেও আমরা উদারতা দিয়ে গ্রহণ করতে পারি না। আমাদের কোথাও একটা ডিএনএতেই একটা কোনো প্রবলেম আছে কোনো জায়গায়, এটা একটু আপনারা একটু গবেষণা করে দেখতে পারেন।